Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala asrafil anbiya'i wal mursalin wal alihi washabihi asma'in. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Amra Allah rabbul izzati wal jalalir একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই যিনি তার পবিত্র ঘরে জুম্মা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিগত জুমায় আপনাদের সামনে কথা বলেছিলাম যে আমরা আমাদের সন্তানদেরকে, এই তরুণ প্রজন্মকে আমরা কি বলবো এবং কিভাবে বলবো। আজকে বলতে চাই যে আমরা আমাদের মাতা পিতাকে কিভাবে বলবো আর কি বলবো। আমাদের মধ্যে কারো কারো মা বাপ দুনিয়াতে নাই, বেঁচে নাই, তবে আরও অনেকেরই আছে। এবং মা বাপ বেঁচে না থাকলেও আমাদের করণীয় কি, এই বিষয়গুলি আজকের আলোচনায় আপনাদের সামনে পেশ করতে চাই। আমরা দোয়া করে নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনভাবে কথাগুলি বলবার তৌফিক দেন যাতে কথাগুলি আমাদের আমলে পরিণত করতে আমাদের জন্য সহজ হয়। আমরা বলি আমিন। প্রথমে জেনে নেই যে মাতা পিতার পজিশনটা কি আসলে সন্তানের সামনে। সন্তানের দৃষ্টিতে, তার দৃষ্টিভঙ্গিতে মা বাপের গুরুত্ব, অবস্থানটা কেমন হওয়া দরকার। কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করলে অথবা অনুধাবন করলে একটি বিষয় বুঝতে পারা যায়, সেটা হচ্ছে সন্তানের কাছে আল্লাহর পরে যাদের মর্যাদা সেটি হচ্ছে তার মা এবং আব্বা, তার আম্মু আর আব্বু। সন্তানের কাছে আল্লাহর পরে এদের দুজনের মর্যাদাই সবথেকে বেশি। সন্তান বহু কিছু বিচার করতে পারে কিন্তু মা বাপের বিচার সে করতে পারে না। এমনকি মাতা পিতা যদি চরিত্রহীনও হয়, চরিত্রহীন হয়, তারপরও সন্তান মা বাপের সাথে দুর্ব্যবহার করবে এই অধিকার ইসলাম দেয় নাই, তাহলে পজিশনটা কীরকম চিন্তা করুন। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ পাক নবীজিকে যা কিছু দিয়েছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ 14টি কথা তিনি নবীকে বলেছিলেন, যেটাকে মানবতার ঐতিহাসিক মুক্তি সনদ 14 দফা বলা হয়। সূরা বানী ইসরাইলের মধ্যে এটা উল্লেখ আছে। সেইটার প্রথম দফা ছিল আল্লাহর ইবাদত, দ্বিতীয় দফা ছিল মা বাপের সাথে ভালো ব্যবহার, তাদের আনুগত্য করা। এই 14টি দফা দিয়েই ইসলাম চায় যে মানুষের ইমানদারদের মুসলিম সমাজ, তার পরিবার এবং সমাজ এই 14টি দফার আলোকে মৌলিকভাবে গঠন হবে। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে মেরাজের সময় যখন আসবে, আমাদের দেশে প্রচলিত সময় হলো রজব মাস মেরাজের বলে, যদিও বিতর্ক আছে, মতভেদ আছে, তো ওই সময় আমরা এই বিষয়ে আলোচনা রাখতে পারব। আজকে শুধু বলছি আল্লাহ পাক এই 14টা বিধিবিধান যা দিয়ে ইসলামের আলোকে মুসলিম সমাজ গড়তে চান, সেখানেও আল্লাহর শিরক মুক্ত ইবাদত, এটা হচ্ছে প্রথম দফা। দ্বিতীয় দফাই হচ্ছে মা বাপের সাথে ভালো ব্যবহার, তাদের আনুগত্য, তাদের জন্য দোয়া করা, তাদের
অবস্থার প্রতি খেয়াল রাখা, এটাই হচ্ছে দ্বিতীয় দফা। এভাবে শুরু হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তোমরা কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, তার দাসত্ব করবে, তার ইবাদত করবে এবং তার সঙ্গে কারো কোনো শরীক করবে না। এটা হচ্ছে প্রথম দফা। এরপর দ্বিতীয় দফা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর মা বাপের সাথে উত্তম ব্যবহার করবা, সর্বোত্তম আচরণ করবা মাতা পিতার সাথে। তাদের উভয় কিংবা একজন যদি বুড়া হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের দুইজন মা বাপ অথবা তাদের একজন যদি বুড়া হয়ে যায় তোমার জীবদ্দশায়, তবে তাদের খেদমতে তোমার করুণার দুই ডানা তাদের খেদমতে নিয়োজিত করো। দুটি হাত বলে নাই, বলেছে ডানা। হাত শক্ত হয়, ডানা নরম হয়, অর্থাৎ পাখি যেমন তার ডানার উষ্ণতায় মমতায় তার সন্তানকে যেভাবে আশ্রয় দেয়, নিরাপদে রাখে, লালন পালন করে, ঠিক এইভাবে তোমার করুণার দুই ডানা তাদের সেবায় নিয়োজিত করো। তাদের কথাবার্তায় সেবা করতে গিয়ে বিরক্ত হতে পারে। আল্লাহ পাক বলছেন এই বিরক্ত প্রকাশে এতটুকু কথা উফ, এতটুকুও বলবে না, সুবহানাল্লাহ, মানে লম্বা কথা তো দূরের কথা, বুড়াটা মরে না কেন, আর কত সহ্য করব, এত ঘ্যান ঘ্যান ভালো লাগে না, এই সমস্ত কথা দূরের কথা, শুধু বিরক্তিসূচক উফ, এই এতটুকুও বলবে না, হারাম। কঠোর নির্দেশ আল্লাহ পাকে, সূরা বানী ইসরায়েলের 23-24-25 নম্বর আয়াত, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, এবং তাদের জন্য সর্বোত্তম ব্যবহার করবে। আর কি করবে? আর আমার কাছে আবার তাদের জন্য দোয়া করবে, ওয়াকুর, তাদের জন্য আমার দরবারে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমাদের রব, আমাদের শৈশবকালে আমার এই মা বাপ যেমন আমাদেরকে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবেসে আমাদেরকে লালন পালন করেছে, হে আমাদের রব, তুমি আমাদের এই মা বাপকেও তোমার রহমতের কোলে তাদেরকেও লালন পালন করো। আমরা বলি আমিন। বন্ধুগণ, কত বড় আদব, কত বড় ভালোবাসা, কত বড় অধিকার আল্লাহ মহাদরবার থেকে বান্দার জন্য বলা হচ্ছে। আমার দেশে কত আইনকানুন বিধিবিধান রচনা হয়, এরকম কিছু বিধে বিধান আমাদের প্রশাসকদের পক্ষ থেকে আসে নাকি, বরং সাইড দেয়া হচ্ছে। আচ্ছা, না থাকলে বুড়া বুড়ির এতিমখানা বানাও, যেটাকে এখন বলে বৃদ্ধাশ্রম। আশ্চর্য কথা, সন্তানের কাছে বৃদ্ধা বৃদ্ধর জায়গা হয় না, অন্য জায়গায় আশ্রম, এটা তো আসলে বুড়া বুড়ির এতিমখানা। এগুলো আজকের এই পাশ্চাত্য নাস্তিক্যবাদী বস্তুবাদী সভ্যতা থেকে আমাদের দেশে অতিমাত্রায় শিক্ষিত লোকেরা আমদানি করেছে। এটা নিয়ে বর্তমানে সচেতনতামূলক গান রচনা হয়েছে, কবিতা রচনা হয়েছে, নাটক তৈরি হয়েছে, টেলিফিল্ম তৈরি হয়েছে, এত কিছুর প্রয়োজন নাই। আল্লাহ পাক যে কথাগুলি বললেন এই আয়াতটা আজকে আমাদের তেলাওয়াতে সীমাবদ্ধ, আমাদের সোয়াব হবে এই ধান্দা, কিন্তু এই আয়াতে কারিমা তো আইন বিধান, এইটা জারি করবে কে,
এই জারি করেছে খোলাফায়ে রাশিদিন, আমরা সেই ব্যবস্থাপনাটা হারাইছি। আজকে আমরা মুসলিম মুসলমান দাবি করি, আজকে ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি শুধুমাত্র একটি মসজিদের মধ্যে। কিন্তু নবীজির ওই কথা যে কেবলমাত্র আমার জন্য গোটা দুনিয়াটাই আল্লাহ পাক মসজিদ বানাইছেন বলেন সুবহানাল্লাহ। আমাদের তো সবই মসজিদ, শুধু এতটুকুই, তার মানে সর্বত্রই মসজিদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। সেই পরিবেশটা কি? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার। কোরআনে কারিমের যে বিধান, হাদিসের যে মেসেজ, এইগুলা যদি আইনের পাওয়ার দেওয়া হয় তাহলে হয়ে যায়। এই যে রোজার মাস যখন আসে, আইন শৃঙ্খলার অবনতি নিয়ে পুলিশ হিমশিম খায়, পুলিশেরা ঈদের ছুটি পায় না, তাদের তখনও তাদের পরিবার পরিজনের কাছে যেতে পারে না, ঈদের দিনও তাদের পাহারা দিতে হয়, আমাদের প্রতিবেশী জাতি তাদের পূজা পার্বণের দিনও তাদের পাহারা দিতে হয়। পুলিশ বাহিনীতে হিন্দু আছে, মুসলমানও আছে, তাদেরও তো ধর্ম আছে, আমরা ছুটি দিতে পারি না, কারণ এই বিশেষ দিনগুলোতে আমরা যে উশৃঙ্খল হই সেইটা টাইট দেওয়ার জন্য ওদেরকে লাগে। আমি তখন উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলাম, জেলাতে ডিসি মহোদয়ের সভাপতিত্বে মিটিং চলছিল যে কিভাবে ঈদে কিভাবে মাহে রমজানে পবিত্রতা রক্ষা করা যায়, আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। তখন আমি বলেছিলাম খুব সহজ, এত সময় নষ্ট করে, এত ফ্যান পুড়িয়ে, এত মজা খায়ে, এত ভাবার দরকার নাই, রাসূলের একটা মেসেজ বাস্তবায়ন করেন ডিসি মহোদয়, কাল থেকেই পবিত্র হয়ে যাবে পুরা দেশ। সব ডিসিরা করুন, আপনি আমার জেলাকে করেন। সবাই বলল কি ব্যাপার, কি সেই কাজ এত সহজ? তা আমি বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজাদারের সাথে বিতর্ক করতে আসে, ঝগড়া বাঁধাইতে আসে, তাহলে রোজাদারের জন্য শুধুমাত্র একটা কথা বলা জায়েজ, সেটা হলো আমি রোজাদার। এই যে একটা লাল কার্ড দেখিয়ে দেবে, অর্থাৎ আমি তোমার সাথে এই ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। এখন আপনারা বলেন যে এক হাতে তো তালি বাজে না, একজন আমার গাল দিতে আসলো, আমি পাল্টা জবাব দিলাম না, তাহলে ঝগড়াটা হবে কি করে? যে ঝগড়াই যখন হবে না তখন মায়েরও হবে না, তখন আইন শৃঙ্খলা নষ্টও হবে না, শুরুতেই শেষ হয়ে যাবে। এইটা আইনগতভাবে ইমাম সাহেবদের মাধ্যমে, অফিসারদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে সর্বত্র এই বিধান জারি করে দেবে যে প্রত্যেকেরই এখন নৈতিক দায়িত্ব, কেউ কথা বলতে আসলে এটাই বলবে আমি রোজাদার। এটা আপনার পক্ষ থেকে যেতে হবে, হুজুরদের পক্ষ দিয়ে গেলে হবে না, বিধি আকারে যেতে হবে। তা আগুন জ্বলে উঠবার আগেই যদি সেটা নেভানো যায় তাহলে তো আর দাবানল সৃষ্টি হতে পারে না। এইভাবে সারা দেশ ঠান্ডা হতে পারে, কত সহজ। সহিহ আল বুখারীর হাদিস, মুসলমান কারে বলে, আমরা মুসলমান কারে বলে বিভিন্ন তরিকার লোকদের কাছ থেকে শুনি, আমার প্রিয় কোনো হুজুরদের কাছ থেকে শুনি, কিংবা শায়খদের কাছ থেকে শুনি, খতিবদের কাছ থেকে শুনি, কিন্তু নবী কি বলেছেন মুসলমান কারে বলে সেটা আমরা শুনি না। রবিউল আউয়াল আসলে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বক্তব্য রাখা হয় যে মানবতার শান্তির জন্য রাসূলের আদর্শের কোনো বিকল্প নাই, এই ঝঞ্ঝাব বিক্ষুব্ধ পৃথিবীতে রাসূলের আদর্শই শুধু শান্তি প্রতিষ্ঠা করতে পারে, এসব বক্তব্য দিয়ে। আমি বললাম এই বক্তব্য যদি আমাদের বিশ্বাস হয় তাহলে রাসূলুল্লাহর একটা, তিনি যে রাহমাতুল্লিল আলামিন এটা তো এমনি না। সহিহ আল বুখারী সম্ভবত 9 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম যার মুখ এবং হাত থেকে অন্যরা নিরাপদ। অর্থাৎ ক্ষমতা আছে বলেই আমি জুলুম করবো এটা হবে না, মাইক একটা পাইছি বলে, রেডিও টেলিভিশন পাইছি বলে অনবরত অপপ্রচার করে অন্যদেরকে কলঙ্কিত করব, এটা করা যাবে না, তাহলে মুসলমানই থাকা যাবে না।
সুতরাং ইসলামের ফতোয়াই আমি মুসলমান থাকব না, অন্য সব কিছু আমার থেকেও কোনো লাভ হবে না। নবীজি বলছেন সেই ব্যক্তি মুসলিম, প্রকৃত মুসলিম, লোক দেখানো না, প্রকৃত মুসলিম যার চিৎকার এবং হাত থেকে অন্যরা নিরাপদ। বলেন সুবহানাল্লাহ, এই যে শান্তি হবে না কেন? কিন্তু এইটিকে তো এই মেসেজটাকে আমলে পরিণত করতে হবে। এটা এটা কারা পারে? যারা আইন মানার পজিশনে থাকে, যারা আইন মানাইতে পারে, এই কাজটা তাদের দিয়ে করা থাকে। কিসের প্রবলেম বন্ধুগণ? আসলে এই বিষয়টা হলো কিসের বৃদ্ধাশ্রম? এই সন্তানটাকে কত আদর করে, কতভাবে লালন পালন করেছে যারা, তাদের কষ্টার্জিত সম্পদের পর আজকে আমাদের স্বপ্ন বিনির্মাণ হচ্ছে, আমাদের বাড়িতে তাদের জায়গা নাই। বন্ধুগণ, তাহলে কি করতে হবে? তাদের আল্লাহর পরে সন্তানকে, প্রতিটি সন্তানকে মা বাবার হুকুম মানতে হবে। গত জুমায় বলেছি, শুধু সেই হুকুমটা মানা যাবে না যে হুকুম মানলে আল্লাহর সাথে নাফরমানি হয়, আর সব মানতে হবে আপনার ভালো লাগুক আর না লাগুক। এটা এক নম্বর। দ্বিতীয় হলো তাদের আবদার, তাদের চাহিদা পূরণ, এবং তাদের সেবা করতে গিয়ে বিরক্ত হয়ে উফ এতটুকুও বলা যাবে না, এতটুকুও সন্তানের জন্য হারাম। তৃতীয় কাজটা কি? তৃতীয় কাজটা হলো আমরা দোয়াতে তাদেরকে ভুলবো না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন দোয়াটা কিভাবে হয়। যার কাছ থেকে আদায় করব, তিনি যদি দরখাস্তটা লিখে দেন তাহলে সেটা কবুল হওয়ার ব্যাপারে 100% শিওর। তিনি দরখাস্তটা নিজেই তৈরি করে দিয়েছেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তিনটা কাজ আমাদের করতেই হবে মৌলিকভাবে। আচ্ছা, এবার একটু আমরা হাদিসের দিকে তাকাই, আমাদের মাতা পিতার পজিশনের ব্যাপারে। ইমাম বুখারীর বুখারী শরীফ ছাড়াও আরও একটি সুন্দরতম একটি হাদিস সংকলিত গ্রন্থ আছে, যেটার নাম হলো আল আদাবুল মুফরাদ। এখানে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, এই ব্যাপারে অনেক হাদিসগুলো এক জায়গায় করে দেওয়া। তে মা বাপ সংক্রান্ত 47টি হাদিস আছে। এই কেতাবটি তিনি মাতাপাতে দিয়েই শুরু করেছেন। আমি এখান থেকে কিছু হাদিস আপনাদের শোনাই। প্রথম হাদিস, নবীজিকে প্রশ্ন করা হচ্ছে কোন আমল সর্বোত্তম। নবীজি বলছেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে সাহাবা প্রশ্ন করছেন, এরপর নবীজি বলছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করা। বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বরে প্রশ্ন করা হলো, এরপর তখন বলা হলো আল্লাহর পথে মাল এবং জান দিয়ে জেহাদ করা। বলেন আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদে, যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই আমরা যারা এখানে এসেছি, আমরা তো আল্লাহর সন্তুষ্টি আমাদের সর্বোত্তম এবং একমাত্র কামনা। সেই সন্তুষ্টি কিসে হবে? যদি তোমার বাপ তোমার পরে সন্তুষ্ট থাকে, আর যাই করি যদি পিতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। আচ্ছা, এরপরে এরপরে তৃতীয় হাদিস এবং পঞ্চম হাদিস। তৃতীয় এবং পঞ্চম খুলে গেছে, দেখেন। এক সাহাবি প্রশ্ন করছেন, আমি সব থেকে আমার সব থেকে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে, আমি খেদমত করব কার? নবীজি বলছেন তোমার মায়ের।
এরপরে বলা হচ্ছে এরপরে কার তোমার মায়ের এরপরে কার তোমার মায়ের এরপরে কার তোমার পিতার মায়ের মর্যাদা পিতার চাইতে বেশি হয়ে গেল কারণ জীবনের শুরু থেকে মাই সবথেকে কষ্ট করেন আমার খোরাক যোগান অনেক কষ্ট করতে হয় যেটা শুধু মাই বুঝবে আর কেউ বুঝবে না বন্ধুগণ আরেকটি হাদিসে আছে এর পরবর্তীতে যে নবীজি সেখানে চারবার মায়ের কথা বলেছেন খেদমতের প্রশ্নে ভালো ব্যবহারের প্রশ্নে চারবার বলে ওই সাহাবী আবার বলছেন এরপরে কার পঞ্চমবারে নবীজি বলেছেন তোমার পিতা আচ্ছা এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে একত্রিত করেছেন যেমন বলা হচ্ছে যে মাতা পিতার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তবে এর শাস্তি অন্য সকল পাপের শাস্তির আগেই হবে অর্থাৎ দুনিয়ায় থাকতেই মাতা পিতার দুর্ব্যবহারের মাতা পিতার সাথে দুর্ব্যবহারের শাস্তি সন্তানকে পেতেই হবে আরো তিনি এনেছেন তোমরা যদি দুনিয়াতে দুটি জিনিসের বরকত কামনা করো একটি হচ্ছে আয়ু তোমার বাড়ুক আর তোমার রিজকে বরকত হোক তাহলে মা বাপের সেবা করো বলেন আলহামদুলিল্লাহ এরপরে আরো বলা হচ্ছে যে কেউ যদি ভোরবেলায় ফজরের পর মা বাপের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের কাছে যায় তাদেরকে সালাম দেয় তাদের খোঁজ খবর নেয় তাহলে মা বাপ দুজন যদি বেঁচে থাকেন এই খোঁজ খবরের কারণে এই সেবার কারণে এই খেয়ালটার কারণে আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেন সুবহানাল্লাহ আর যদি একজন বেঁচে থাকে তাহলে একজনের একটা দরজা খুলে দেন এরপরে নবীজি একবার বদদোয়া করেছিলেন হযরতে জিব্রাইলের দোয়ার জবাবে তিনি আমিন বলেছিলেন সেখানে দোয়াটা ছিল এই যে সন্তান তার জীবদ্দশায় মা বাপকে পাইল কিন্তু তাদের সেবা করে নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করতে পারল না সে ধ্বংস হোক নবীজি বলেছিলেন আমিন কি ভয়ঙ্কর ব্যাপার কারণ মা বাপই হলো আমাদের জান্নাতের দোয়ার কিংবা জাহান্নামের দোয়ার বহু নামাজি এমন আছেন নামাজ কোনো মতেই মিস করেন না একেবারে নফল টফল সব করেন কিন্তু মা বাপ তাদের চিকিৎসা হয় না হয় অপচিকিৎসা যেখানে সস্তায় কিছু হবে এরকম কিছু নিয়ে এসে বুঝায় এই যে তোমার জন্য ওষুধ নিয়ে আসলাম তাদের ঠিক মতো খাওয়া পরা দেয় না তাদের হাতে কিছু পয়সা দেয় না আমরা আবার এমন অনেক সন্তানও আছি আমরা চিন্তা করি যে আমি তো বাপের সব খরচ দিচ্ছি তার হাতে আবার টাকা দেবো কেন কিন্তু আপনি কি জানেন তার কিছু বন্ধু বান্ধব আছে একসময় তাদের নিয়ে সে চা খাইতো তাদের নিয়ে মজা খাইতো মিষ্টি খাইতো গল্প করতো এখনও সে চার দোকানে যায় তারা আসে তার দিল চাই কিন্তু কাছে টাকা না থাকার জন্য সে তাদেরকে দিতে পারে না আবার মানুষের জীবনে এমন অনেক গোপন প্রয়োজন আছে যেটা বলে কয়ে চায় নেওয়া যায় না সেজন্য কিছু পুঁজির প্রয়োজন হয় এজন্য মা বাপকে তাদের হাতে অন্য সব কিছুর সাথে টাকাও দেওয়া দরকার অর্থ দেওয়া দরকার বন্ধুগণ পিতা মাতার এত গুরুত্ব আমি আপনি সাধনা বলে আল্লাহর ওলি হইতে পারি কিন্তু যদি তাদের বদদোয়া লেগে যায় তাহলে পৃথিবীতেই আমাদেরকে ভয়ঙ্কর ধাক্কা খেতে হবে এই আল আদাবুল মুফরাদের 33 নম্বর হাদিস নবীজি দুইজনের কথা উল্লেখ করে বলেছেন যারা এই পৃথিবীতে শিশু অবস্থায় কথা বলেছিল একজন হলো তার মায়ের সতীত্বের ব্যাপারে একজন তার মায়ের সতীত্বের পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম আর একজন আল্লাহর একজন সাধক ওলি
জুরাইস তার সাথে সংশ্লিষ্ট আরেকজন শিশু এরা কথা বলেছিল জুরাইস খুব আল্লাহওয়ালে ব্যক্তি ছিলেন তার একটা নিজস্ব ঘর ছিল ইবাদতগাহ সেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন ইনি আমাদের নবীর উম্মতের অন্তর্ভুক্ত না অনেক আগের কথা তিনি সারা দিনে প্রায়শই তিনি ইবাদতে মগ্ন থাকতেন তার মা তাকে ডাকতে এসেছিল তিনি চিন্তা করলেন আমি এখন নামাজে আছি মার কথা তো পরেও শোনা যাবে এখন আমি সাড়া দেব না আবার মা ডাকলো আবার ওই একই চিন্তা করে তিনি ইবাদতে মগ্ন থাকলেন তৃতীয়বার ডাকার পরও তিনি তাই করলেন মা বিরক্তির সাথে অভিশাপ দিল যে তুই আমার ডাকে সাড়া দিলি না আল্লাহ যেন তোরে বেশ্যার মুখ না দেখায় মারে না পতিতা এদের মুখ না দেখে আল্লাহ যেন তোরে মারে না এই বদদোয়া করে চলে গেল কিছুদিন গেল ইতিমধ্যে রাজার দরবারে ওয়ারেন্ট হলো তার বিরুদ্ধে যে তার বাড়ির কাছে একজন বাজে মহিলার কাছে তার যাতায়াত এবং ইতিমধ্যে তার সন্তান হয়েছে এই সেই সন্তান এখন আমি পিতার স্বীকৃতি আদায়ের জন্য আপনার কাছে শরণাপন্ন হয়েছি আপনি ন্যায় বিচার করুন রাজা লোক পাঠালো প্রচন্ড রাগে কারণ যাকে সব থেকে বেশি ভালো মনে করা হয় তার বদনাম শুনলে তো মাথা খারাপ হয়ে যায় এটাই আসলে স্বাভাবিক রীতি কিন্তু কোরআনে কেরিমের রীতি ভিন্ন কোরআনে কেরিমে মুমিনদের ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা যখন ইমানদারদের ব্যাপারে কোনো বাজে কথা শোনো কোনো অপবাদ তখন তোমরা এই কথা বলো যেটা সুস্পষ্ট অপবাদ এটা বিশ্বাস করো না এটা আগেই ছুঁড়ে ফেলো প্রমাণ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করবে না এটাই দায়িত্ব তো সে জামানায় তাই হলো সরকারি লোকেরা গিয়ে জুরাইজের খানকা তার ইবাদত করার জায়গাটা ভেঙে চুরমার করে দিল এবং তাকে বেঁধে ধরে আনলো যখন আরো সব নষ্টা ভ্রষ্টা নারীরা তার দিকে তাকায় আছে তখন জুরাইজ শুধু মুস্কি হাসলো রাজার দরবারে আনা হলো যে এই সন্তানটার ব্যাপারে তুমি কি বলতে চাও তখন জুরাই তখন রাজা বলল এই ব্যাপারে তোমার বিরুদ্ধে এই কথা এসছে তো এখন আমরা এটা কি বলবো তুমি বলো তখন এই বিখ্যাত তাপস আল্লাহর ওলি তিনি ওই বাচ্চার কাছে গিয়ে বললেন তোর পিতাকে ওই তখন এই ছেলে কথা বলে উঠল আমার পিতা হলো অমুক রাখাল এইভাবে জুরাইস এই শাস্তি থেকে বেঁচে গেল ঠিকই কিন্তু মায়ের বদদোয়া কবুল হলো না এত বড় ব্যক্তিকে হেনস্থা করা হলো না তার বিরুদ্ধে অপবাদ দিয়ে তাকে কষ্ট দেয়া গেল না এটা হয়ে গেল এটা তার ইবাদত তাকে ঠেকাইতে পারলো না এর মুখোমুখি তাকে হতেই হলো অপমানের মুখোমুখি বন্ধুগণ এরপরে বাদশারা তাদের ভুল বুঝতে পেরে বলল আমরা আপনার ইবাদত গাহকে সোনা দিয়ে বানিয়ে দেব তিনি বললেন না তারা বলল আমরা ভক্তি ভালোবাসায় রূপা দিয়ে বানাবো তিনি বললেন না তাহলে আমরা কি করব বলে যেমন ছিল তেমন বানাও এটাই হলো ইমাম বুখারী 33 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ উল্লেখ করেছেন বন্ধুগণ আমি প্রথমেই বলেছি যে মা বাপের বিচার সন্তান পারে না আবু হুরায়রার একটি বিখ্যাত ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে নিয়মিত আসতেন কিন্তু তার মা তখনও ছিলেন মুশরিকা তিনি এটি পছন্দ করতেন না একদিন ইতিমধ্যে ইসলামের সেই সম্মান মা বাপের সম্মানের কথা কাফেরদের জানা হয়ে গেল যে এত মর্যাদা এই পাওয়ারে ইসলামের দেওয়া পাওয়ারটা তাদের ভালো লাগলো একদিন আবু হুরায়রাকে তার মা মার দেওয়া শুরু করলো আবু হুরায়রা তখন বললেন যে মা তুমি তোমার বৃদ্ধা হাতে আমার যদি মারতে মারতে কাট করে ফেলেও দাও তাও আমি তোমার ঘর ছাড়তে পারি কিন্তু রহমতের নবীর দরবার আমি ছাড়তে পারবো না তে কতই বা মারা যায় সন্তানকে এরপরে মার হাত থেকে মুক্তি পেয়ে আবু হুরায়রা রাসূলের সামনে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি বললেন তার মুখটা মলিন নবীজি তখন বলছেন আবু হুরায়রা মন খারাপ কেন কি হয়েছে তোমার তখন
তখন আবু হুরায়রা বললেন মা আমাকে মেরেছে আচ্ছা আর একটু কথা বলে নেই যে আপনাদের এই মসজিদের বক্তব্য ছড়িয়ে যায় সারা পৃথিবীতে আপনারা নিজেরাও যারা একটু সময় মতো আসতে পারেন না বা একটু মনে রাখতে চান তারা যদি আমার নাম দিয়ে ডক্টর হুমায়ুন কবির এই নামে যদি গুগল কিংবা ইউটিউবে সার্চ দেন তাহলে একটু চেষ্টা করলে পেয়ে যাবেন দেখবেন সেখানে কত মানুষ কমেন্ট করে ভালো বলে পরামর্শ দেয় অনেক দূর পৌঁছে যায় কোথায় আমেরিকা কোথায় লন্ডন কোথায় আরব আমিরাত সারা দুনিয়াতে পৌঁছায় আবার দেখা যায় ঘরের পাশে সেখানে পৌঁছায় না এই অবস্থাও আছে তো আপনারা একটু শেয়ার করবেন লাইক দিবেন এই যে বসিরুল ভাই লাইক দেয় কমেন্ট করে আর আপনারা যদি আমার মুসল্লিদের ভিতর কেউ থাকেন আমার ফেসবুকে যদি আপনারা রিকোয়েস্ট পাঠান তাহলে তাদেরকেও আমি বন্ধুত্বে নিতে পারি তাহলে জিনিসটা অনেক সহজ হয় আচ্ছা যাই হোক তে নবীজি বলছেন মা তোমাকে মেরেছে তো আমি কি করব মা তার সন্তানকে মেরেছে এখান তো আমার কিছু করার নাই সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছেন মা তার সন্তানকে মেরেছে এখানে আমি কিছু করতে পারি না মর্যাদাটা চিন্তা করুন তখন আবু হুরায়রা বলছে হুজুর আমি আমার মায়ের বিরুদ্ধে বিচার চাইতে আসিনি আমি এসেছি রহমতের নবী করুণার ছবি আমার মায়ের হেদায়েতের জন্য যদি দোয়া করেন তাহলে আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাকে হেদায়েতের নিয়ামত দিয়ে দিবেন সুবহানাল্লাহ নবীজি তখন হাত তুললেন আল্লাহুম্মা হেদি আবু হুরায়রা হে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দাও রাসূলুল্লাহ হাত তুলে কেবল আল্লাহুম্মা বলা শুরু করেছে আবু হুরায়রা কিন্তু এখানে নাই সে পাগলের মতো দৌড় দিয়েছে তে সাহাবীরা অবাক যে আবু হুরায়রা খুব শান্ত মানুষ সে কোথাও লাফ দেয় না চিৎকার দেয় না তাড়াহুড়া করে না সে দৌড়াচ্ছে কেন তাহলে কি বড় কোনো বিপদ কোথাও ঘটলো তারা আবু হুরায়রাকে পিছন দিক থেকে চিৎকার দিয়ে থামতে বলছে যতই থামতে বলুক আবু হুরায়রা আরো জোরে দৌড়ায় শেষে এরা আবু হুরায়রার দৌড়ে গিয়ে তার জামা চেপে ধরেছে আবু হুরায়রা জামা টান দিয়ে খুলে নিয়ে বলছে তোমরা আমারে দাঁড় করাও না আমি প্রাণপণ বেগে দৌড়িয়ে গিয়ে আমার বাড়িতে পৌঁছে দেখতে চাই আমি আগে বাড়ি গেলাম না আমার আগে আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেল সুবহানাল্লাহ কোনটা গেল আগে আমি দেখতে চাই এরপর আবু হুরায়রা দরজার কাছে গিয়ে সালাম দিলেন সালামের জবাব এত নরম ভাবে এলো আবু হুরায়রা বুঝতে পারলো আবু হুরায়রা বলছেন আমি বুঝতে পারলাম রাসূলের তীর তার নিশানায় পৌঁছে গেছে সুবহানাল্লাহ আবু হুরায়রার মা বলল আবু হুরায়রা একটু অপেক্ষা কর আসছি এরপর এসে দরজা খুললেন মায়ের চুল দিয়ে তখন পানি ঝরছে মা বলছে আবু হুরায়রা আমি গোসল করে এসেছি পবিত্র হয়ে এসেছি তুই আমাকে নিয়ে চল সেই মানুষের দরবারে যার কদমে সারা আকাশ জমিন উৎসর্গিত আমিও তোর মুসলমান হলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে বন্ধুগণ এই হচ্ছে পজিশন আরেকটি কথা কি এক সাহাবী প্রশ্ন করলেন আমার তো মা বাপ নাই আমি মা বাপের মৃত্যুর পর কিভাবে তাদের খেদমত করব নবীজি চারটি কাজের কথা বলেছেন একটি হলো তাদের জন্য দোয়া করো তাদের জন্য নিয়মিত দোয়া করো এক দ্বিতীয় হলো তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও দুই তিন নম্বর হলো তারা যদি কোনো ওয়াদা করে থাকেন সেই ওয়াদাগুলি পূরণ করার জন্য চেষ্টা করো তিন চার নম্বর হলো এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন তারা যাদের সাথে মিশত তাদের বন্ধু বান্ধব এবং তাদের মাধ্যমে যারা তোমার আত্মীয় তাদেরকে সর্বোচ্চ সম্মান দাও তাদের খেদমত করো বলেন সুবহানাল্লাহ এবার আসুন কিভাবে তাদের সাথে কথা বলবো আমাদের আরেক পিতা আমাদের মুসলিম মিল্লাতের পিতা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল হাজ কোরআনে কারীমের 22 নম্বর সূরা আয়াতে কারীমা একেবারে শেষ 78 মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম হচ্ছে মুসলিম মিল্লাতের পিতা তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে আলহামদুলিল্লাহ কোরআনে কারীমে দুইজন নবীকে অনুসরণের কথা বলা হয়েছে একজন হচ্ছে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাম
বলেন আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম তার বাপের সাথে কিভাবে কথা বলল একটু আমরা দেখি। কোরআনে কারীমে সূরা মারইয়াম, কোরআনে কারীমের 19 নম্বর সূরা, আয়াতগুলো হচ্ছে 42 থেকে 48। আমি বেশি ব্যাখ্যা করতে পারবো না সময়ের অভাবে, আপনারা নিজেরাও একটু খাটবেন, সব কিছু আমার থেকে জানবেন তা না, নিজেরাও একটু সবাইকে কাজে লাগাবেন, মেধা খাটাবেন, তাহলে এটা অসম্ভব নয় যে আপনাদের দ্বারাও আপনারাও এক একজন অন্তত মৌলিক শিক্ষায় শিক্ষিত হবেন। আপনাদের যে দুনিয়াবি জ্ঞান আছে এর সাথে এই জ্ঞানটা যুক্ত হলে সোনাই সোহাগা হয়ে যাবে। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি বলছেন, ইয়া আবাতি, হে আব্বা জান, লিমা তাআবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। আব্বা জান, ওদের ইবাদত কেন করেন যারা দেখে না শোনে না আপনার কোনো কাজে আসে না, ওদের ইবাদত আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়্যা। আব্বা জান, আমার কাছে এসেছে এমন এক জ্ঞান যা আপনার কাছে আসে নাই, সুতরাং আপনি মেহরবানি করে আমার অনুসরণ করুন, আমি আপনাকে সত্য সঠিক সুন্দর রাস্তাটা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। ইয়া আবাতি লা তাবুদি শাইতান ইন্না শাইতানা লিররহমানি আসিয়া। আব্বা জান, শয়তানের দাসত্ব করবেন না, শয়তান হলো রহমানের নাফরমা, তার কেন তার হুকুম মানবেন কেন? আব্বা জান, আমার বড্ড ভয় হয়। ইয়া আবাতি ইন্নি আখাফু, আব্বা আমার খুব ভয় ভয় লাগে রহমানের আজাব আপনাকে ধরে ফেলে কিনা। আপনি যেভাবে গোটা রাষ্ট্রের প্রধান আর্কিটেকচার নির্মাণ করেন, আর্কিটেক্ট গোটা ইরাকের নমরুদের প্রধান মূর্তি নির্মাতা তিনি, তার পিতা আজহার, দেবস আব্বা জান আমার বড্ড ভয় হয় যে রহমানের কোনো গজব আপনাকে ধরে ফেলে কিনা আর আপনি শয়তানের সঙ্গী হয়ে যান কিনা, আব্বা আমার বড্ড ভয় করে। এই কথাগুলো নিয়ে ভাবুন, কত কাকুতি, কত আকুতি, কত আবেগ, কত অনুভূতি, প্রত্যেকটি কথার আগে আব্বা জান বলে ডাকছে। গত জুমায় আপনারা দেখেছেন লুকমান যখন তার ছেলেকে উপদেশ দিচ্ছে তখন সে বলছে ইয়া বুনাইয়া, মানে আমি বলেছি আপনাদের যে এই ডাক্তার ভিতরে সকল স্নেহ মমতা প্যাকেট করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কুরবানির প্রস্তাব দিল সেখানেও ইসমাইলকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আর ইব্রাহিম যে তার পিতাকে এত বারবার আব্বা আব্বা বলে ডাকলো, শ্রদ্ধার সর্বোচ্চ প্যাকেজ দিয়ে তাকে ডাকলো, আর সে একবারও বুনাইয়া তো দূরের কথা, সে শুধু বলল ইব্রাহিম তুই কি আমার এই দেবদেবী থেকে বিমুখ? এইটা যদি বাদ না দিস লা ইল্লাম তান্তাহি লা আরজু মান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোকে পাথর মেরে মেরে ফেলে দেব। আমরা ভাবতে পারি বাপে বাপ এই কথা বলে, বলছে আমি তোকে পাথর মেরে মেরে ফেলে দেব, তুই আমার সামনে থেকে চলে যা। ছেলে কি বলছে এরপরের আয়াত 48 নম্বর আয়াত সূরা মারইয়ামের, সালামুন আলাইক, আব্বা জান আপনার জন্য শান্তি, আস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আমার আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করব। 47 নম্বর আয়াত, আর আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে, আর আপনারা যাদের দাসত্ব করেন পূজা করেন তাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি, আমার পরম বিশ্বাস আমার আল্লাহকে ডেকে আমার প্রভুকে ডেকে আমি কখনোই ব্যর্থ হব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম, অবশ্যই এ কথা মনে কেউ করবেন না আমার চুল দাড়ি পেকে গেছে আমি সবচেয়ে বেশি বুঝি,
ছোট মুখে বড় কথা তুই কেন আমার উপদেশ দিবি এই চিন্তা যদি আমরা করি বুঝতে হবে আমি আজরের ভূমিকায় কোন ছেলে যদি বাপের ভুল দেখায় আদবের সাথে তাহলে বুঝতে হবে আমার সন্তানটি ইব্রাহিমের সুন্নার উপরে আছে বলেন সুবহানাল্লাহ আদব নিয়ে কথা বলতে হবে সে মানুক না মানুক তার ব্যাপার কিন্তু আমাকে আদব নিয়ে যুক্তি দিয়ে ভালোবেসে আমাকে কথা বলতে হবে এবং সময় এবং সিচুয়েশন বুঝতে হবে বাপ মার মেজাজটা বুঝে কথা বলতে হবে এবং সব একবারে চাপায় দিলে হবে না ইসলাম সর্বদাই ক্রমধারা অবলম্বন করেছে এক দুই তিন ইসলামের বৈশিষ্ট্যই হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা তোমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপান না ইসলামে বাড়াবাড়ি নাই আবার ছাড়াছাড়িও নাই এটা হচ্ছে একটা মধ্যপন্থার দিন এটা সামর্থ্যের মধ্যে করতে হবে তো বন্ধুগণ আজকের আলোচনায় আমরা বুঝলাম যে অবশ্যই আমার মাতা পিতা আমার অভিভাবক এরাও মানুষ এরাও ভুল করতে পারে তবে অবশ্যই আমাদেরকে আদব রক্ষা করে তাদের সামনে যুক্তির ভাষায় শ্রদ্ধার ভাষায় তাদের সামনে দ্বীনের কথাগুলি সত্য সুন্দরের কথাগুলি আমাদের তুলে ধরতে পারতে হবে এটি আমাদের কাজ আর দাওয়াতটা কি দাওয়াতের মূল কথাই হলো আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত শিরকমুক্ত জীবনযাপন তাহলেই তো হয়ে গেল এই আমাদেরকে ফেরেশতারা কিয়ামতের দিন জান্নাতের দুয়ারে দাঁড় করিয়ে আমাদের মানে পাইকারি দরে আমাদের না যারা আমরা নবীদের সহি শুদ্ধ অনুসরণ করে আল্লাহর দিনের অনুসরণ করে যেতে পারবো জান্নাতের দুয়ারে রেখে ফেরেশতারা কি বলবেন জানেন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না সুরা আল ফাজর কোরআনে কারীমের 89 নম্বর সুরা 27, 28, 29, 30 সর্বশেষ চারটি আয়াত হে প্রশান্ত আত্মা ছুটে চলো তোমার রবের পানে এমন অবস্থায় ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া তুমি তার উপরে সন্তুষ্ট আর তিনিও তোমার উপরে সন্তুষ্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর গোলামে পরিণত হও আর জান্নাতে ঢুকে পড়ো সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু